কোভিড বিধি মেনেই আজ থেকে খুলে গেল স্কুল। নানা আন্দোলনের পর ছাত্রছাত্রীদের জন্য খুলে গেল স্কুলের দরজা। সেই মোতাবেক 3রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর হাইস্কুলের ছাত্রছাত্রীদের কোভিড বিধি মেনে স্কুল চত্বরে প্রবেশ সহ ক্লাসরুমে বসানোর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। সে কারণেই অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বেঞ্চে দুজন করে বসানো হয়। এমনকি স্কুলের গেটে প্রবেশের মুখে প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের শিক্ষা দীক্ষা প্রায় বন্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে। শুধুমাত্র টিউশনের উপর নির্ভর করে তো আর স্কুলটা মানে আমাদের শিক্ষা দীক্ষা সম্পূর্ণভাবে নির্ভর করতে পারে না, তাই জন্য স্কুলটা খোলা থাকলে আমাদের খুব সুবিধা হয়। করোনা মানে কোভিড ভীতি মেনেই আমাদের সব কিছু স্কুলটা খোলা থাকলে আমাদের খুব সুবিধা হবে বলে আমরা মনে করছি। দ্বিতীয়বার স্কুল খোলার জন্য আমরা খুবই খুশি। এতদিন পর স্কুল খোলার ফলে আমাদের খুবই আনন্দ হচ্ছে আবার স্কুলে আসতে পেরে। হ্যাঁ, কোভিড বিধি মেনে সকল ক্লাস স্যানিটাইজ করা হয়েছে, প্রত্যেকের মুখে মাস্ক আছে কিনা দেখা হয়েছে, বেঞ্চে দুজন করে ফাঁকা ফাঁকা করে বসানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে উঠে এলো এমনই চিত্র, যেখানে সরকারি সমস্ত গাইডলাইন মেনে শুরু হয়েছে পঠন পাঠন। গতকাল পুরো ক্যাম্পাসকে পরিষ্কার করে স্যানিটাইজ করেছি। আজকে ছাত্রছাত্রীরা আসছে, তারা কোভিড বিধি মেনে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বেঞ্চে দুজন করে বসবে এবং এখানে আমাদের থার্মাল গান এবং হাতে হ্যান্ড স্যানিটাইজার করা হচ্ছে। ছেলেদেরকে একদম নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে ওদের নিজস্ব টিফিন, জলের বোতল এগুলো যেন ওরা পার্সোনালি আনে এবং তাদের সহপাঠীদের সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবে। এখন ছাত্রছাত্রীদের প্রায় অষ্টম শ্রেণীরও অনেকেই তারা ভ্যাকসিন পেয়েছে বয়সের এ অনুযায়ী। তো এই যে প্রয়োজনীয় পদক্ষেপ, এবং আমাদেরও ভালো লাগছে আজ থেকে বিদ্যালয় খুলেছে এবং সত্যিকারের যে অনলাইন ক্লাস বা এইতে আমাদের মনে হয়, আমি শিক্ষক হিসাবে বলছি যে শ্রেণীকক্ষে পাঠদান আর অনলাইনে পাঠদানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। স্বাভাবিক কারণেই শিক্ষক হিসাবে আজকে আমার খুবই আমার আনন্দের দিন যে আবার পুরো ছাত্রছাত্রীদের সাথে পেয়েছি এবং আবার তাদের সঙ্গে মিশতে পারবো, ক্লাস করতে পারবো। এদিকে দীর্ঘদিন পর খুলল মহিষাদল রাজ কলেজের দরজাও। দীর্ঘ দু বছর স্কুল কলেজ বন্ধ থাকার পরে আজ শিক্ষাস্থলে আসতে পেরে খুশি ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা। হ্যাঁ, খুব ভালোই লাগছে, অনেক দিন পর অনেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, তারপরে স্কুলে যে সিনিয়র দাদারা আছে, ইভেন সরস্বতী পূজাও আছে এই বছর, এটাই এনজয় করবো অনেক দিন পর যেহেতু কলেজ খুলছে, তো আনন্দ তো একটা হবেই। এটাই মেনেই স্কুল খুলেছে। অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যাতে স্যানিটাইজার এবং মাস্কটা সবাই যাতে ইউজ করে, এবং আমরাও ওদিকে লক্ষ্য নজর রাখবো, যারা মাস্ক পরছে না তাদের মাস্ক পরতে বলবো, স্যানিটাইজার ইউজ করছে না তাদের স্যানিটাইজার ইউজ করতে বলবো। লাগছে অ্যাকচুয়ালি মিক্সড ইমোশন, তার কারণ এতদিন পরে স্কুল খুলছে, স্কুলই বটে কলেজ খুলছে, যেমন ভালোও লাগছে তেমন খুব চাপ লাগছে, কারণ সেমিস্টার সামনেই, তো মানে মিক্সড ইমোশন। আমরা নোটিশ আকারে বা ছাত্রীদের ফোনে মেসেজিং আকারে আমরা জানিয়েছি মাস্ক স্যানিটাইজার ব্যবহার করার জন্য, দূরত্ব বিধি মেনে একটু যাতে ছাত্ররা কম থাকে সেটা মেনে চলার জন্য। আর অসংখ্য ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের ছাত্রছাত্রীদের কথা ভেবেছে, বা যারা আমরা পড়ুয়া তাদের কথা ভেবে আমাদের স্কুল কলেজ খোলার ব্যবস্থা করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাত্রছাত্রীরা তো ক্লাস করতে সবসময়ই ভালোবাসে, তাদের মধ্যে উৎসাহ তো ভালোই দেখছি, ক্লাসও করেছে দেখলাম অনেকেই, আর এখন তো দেখতে পাচ্ছি গোটা কলেজে ছেলেমেয়েদের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আছে। আর আজ তো ফার্স্ট সেমে ছেলেমেয়েরা প্রথম কলেজে আসার সুযোগ পেয়েছে, তার ফলে তাদের উৎসাহটা অনেক বেশি। থার্ড সেম তো পরীক্ষা চলে এসেছে, একটু তাদের সংখ্যা কম, তো সবাই তো মনে হচ্ছে ক্লাস করার সুযোগ পেয়ে ভালোই লাগছে তাদের বলে মনে হচ্ছে, আর আমাদের তো ভালো লাগছেই, কারণ ছেলেমেয়েদের সঙ্গে মুখোমুখি কন্ট্যাক্টে ক্লাস করতে আমরা সবসময়ই বেশি পছন্দ করি। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11 থেকে 14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। নিউজ আমার বাংলা।
বাংলার মানুষের কথা বলে।